প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সঠিক পরিচর্যা পেলে অটিস্টিক শিশুরাও সমাজের মূল ধারায় ফিরে আসতে পারবে তাদের দূরে ঠেলে না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী 11তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় অটিজম নিয়ে সচেতনতা তৈরিতে ও অটিস্টিকদের কল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী জয়দেব দাসের রিপোর্ট অটিজম বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর 2 এপ্রিল পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অটিজম মোকাবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন তিনি অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া তুলে ধরা হলে প্রধানমন্ত্রী সেগুলো পূরণের আশ্বাস দেন এ সময় শেখ হাসিনা বলেন অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুরা রাষ্ট্রের নাগরিক তাই পরিবারের পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্ব তাদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা এরই মধ্যে অটিস্টিকদের জন্য আলাদা আইন করা সহ তাদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী আমরা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যা যা করার আমরা করেছি যেমন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করে সেখানে 52 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেকেই অনুদান দিতে পারেন যার মাধ্যমে এদের জন্য আমরা আরও কিছু কাজ আমরা করতে পারবো প্রধানমন্ত্রী বলেন অটিস্টিক শিশুদের লুকিয়ে রাখার মানসিকতা থেকে অভিভাবকরা এখন বেরিয়ে এসেছেন তাদের দূরে ঠেলে না দিয়ে ভালোবেসে পাশে দাঁড়াতে হবে সেই মানসিকতা থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসতে পেরেছি আর এই অবস্থাটা আজকে যার জন্য হয়েছে আমার কন্যা সে চাইল্ড সাইকোলজিতেই পড়াশোনা করেছে আমেরিকা ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে এবং তারপর থেকে সে এর উপরেই কাজ করেছে আজকে অন্তত বলবো যে শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক পর্যায়ে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে অটিস্টিক শিশুদের কল্যাণে রাষ্ট্রের নানা উদ্যোগের পাশাপাশি সমাজের পিতৃবন্ধুদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা চাই না যে সম্পূর্ণ আলাদাভাবে হোক আলাদা ব্যবস্থা করতে হবে এটা ঠিক আছে তারপরেও ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ তারা সাধারণ ছেলে মেয়ের সাথে বসে পড়াশোনা করবে পরে প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা